बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय व्यूअर्स आपनारा केमन आछेन आशा करी सकले भालो आछेन सुस्थ आछेन आमिओ आपनादेर दोयाय भालो आछि आलहामदुलिल्लाह। व्यूअर्स आज आमि आपनादेरके इनफ्रारेड एवं इंडक्शन चूलार किछु पार्थक्य देखाबो। तो व्यूअर्स चलुन इंडक्शन एवं इनफ्रारेड चूलार किछु पार्थक्य सम्पर्के जेने नेई। व्यूअर्स आपनारा भालो करे लक्ष्य करेन एखाने देखें भीषणेर 20A1 प्लस इनफ्रारेड कुकार आपनारा लोगोटा भालो करे देखें भीषण BSN 20A1 प्लस इनफ्रारेड कुकार। तो प्रथमे आपनादेरके इनफ्रारेड कुकार सम्पर्के किछु तथ्य दिच्छी, भालो करे लक्ष्य करें। आमार हाते एकटि इनफ्रारेड कुकार, এই ইনফ্রারেড কুকারের প্রথমে অন অফ বাটনটা আপনারা খেয়াল করেন, এটা হচ্ছে অন অফ বাটন। এই অন অফ বাটনে আপনারা যখন এটি স্টার্ট করবেন, লাইন সংযোগ দেওয়ার পরে যখন স্টার্ট করবেন, তখন এখানে চাপ দিয়ে 2 সেকেন্ড ধরলে এটা অন হবে, আবার চাপ দিয়ে 2 সেকেন্ড ধরলে এটা অফ হবে। আর এর পাশে যে দেওয়া আছে আরেকটা বাটন, এই বাটনটা হচ্ছে টাইমার মোড, এটাকে টাইমার বা মুড বলে। আপনি বিভিন্ন সময় এটাকে চাপ দিয়ে আপনি টাইমে বিভিন্ন সেটিংয়ে যাবেন কিংবা মুডের বিভিন্ন সেটিংয়ে যাবেন। এর পাশে দেখেন একটা ভলিউম দেওয়া আছে, নিচে একটু ভালো করে লক্ষ্য করেন একটা ভলিউম দেওয়া আছে, এটা ঘোরানো ভলিউম, এটা প্লাস মাইনাস বাটন বলা হয়। এই ভলিউমটা দিয়ে আপনি তাপ প্লাস করতে পারবেন এবং মাইনাস করতে পারবেন। ভিউয়ার্স আপনারা ভালো করে লক্ষ্য করেন এই ইনফ্রারেড কুকারটির উপরে একটি স্ট্যান্ড কেস দেওয়া আছে, ভালো করে দেখেন একটি স্ট্যান্ড কেস দেওয়া আছে। এটার কাজ মূলত হচ্ছে আপনি যখন বারবিকিউ কিংবা কোনো ধরনের মুরগি পোড়া জাতীয় গ্রিল জাতীয় কোনো কিছু করবেন, তখন এইটার উপরে দিয়ে আপনি হিট দিয়ে আপনি এটা এই কাজগুলি করতে পারবেন। এটা দ্বারা ইনফ্রারেড কুকারের একটি বড় বৈশিষ্ট্য হলো ইনফ্রারেড কুকারে আপনি সব শ্রেণীর পাতিল ব্যবহার করতে পারবেন, প্লাস আপনার যে কোনো খাবার এটার মধ্যে রান্না করতে পারবেন, এবং বিভিন্ন টাইমারের মুড দ্বারা আপনি এটাকে মুড করিয়ে আপনার মতো করে আপনি তাপমাত্রা কমানো বাড়ানো থেকে শুরু করে সবভাবে আপনি রান্না করতে পারবেন। ইনফ্রারেড কুকার বর্তমান খুব জনপ্রিয় একটি কুকার, এই কুকারটি অত্যধিক জনপ্রিয়তা অর্জন করেছে, এর সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে 1 বছর। এটা আপনার ক্রয় করার সাথে সাথে আপনার সার্ভিসিং টাইমটা চালু হলো, এবং যখনই কোনো প্রবলেম হবে আপনি 72 ঘন্টার ভিতরে এর সলিউশন পাবেন। তো ভিউয়ার্স এটা হচ্ছে ইনফ্রারেড কুকারের একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এখন আপনাকে আরও একটি ভীষণের চুলা সম্পর্কে ধারণা দেব, এটাকে বলা হয় ইন্ডাকশন কুকার। ভালো করে লক্ষ্য করেন ভিউয়ার্স, এটাও ভীষণেরই একটি প্রোডাক্ট, আমাদের RFL-এর ভীষণের প্রোডাক্ট। দেখেন BSN-1201 অর্থাৎ 1201 মডেলের এই ভীষণের চুলাটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে অন অফ একটি বাটন আছে, এটাও আপনি 2 সেকেন্ড চাপ দিয়ে অন করবেন, 2 সেকেন্ড চাপ দিয়ে অফ করবেন। এর পাশে দেখেন একটি বাটন, এটাকে বলা হয় টাইমার বাটন, আপনি রান্নার যে কোনো তাপমাত্রা সেটিংয়ের ক্ষেত্রে এই টাইমার বাটনটি ইউজ করবেন। এরপরে দেওয়া আছে ফায়ার পাউডার, এটার মধ্যে দিয়ে চাপ দিয়ে আপনি স্বাভাবিক রান্নাগুলো করতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে আরেকটা বাটন স্টিম, এটার মধ্যে দিয়ে আপনি ভাত রান্না করবেন, স্টার ফ্রাই, এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের তরকারি জাতীয় যে কোনো জিনিস রান্না করবেন। এবং তার পাশে আরেকটি বাটন দেওয়া আছে, এটাকে বলা হয় হটপট বাটন, মানে হটপটের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রায় আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স এটাও আপনার প্লাস মাইনাস টেম্পারেচারের ভলিউম দেওয়া আছে। ভিউয়ার্স একটু খেয়াল করবেন, দেখেন ইন্ডাকশন কুকারের উপরে একটি কড়াই দেওয়া আছে, ভালো করে কড়াইটি খেয়াল করেন সামনে এবং পিছনে, সামনে এবং পিছনে কড়াইটি খেয়াল করেন। এটার উপরে
একটি কড়াই দেওয়া আছে, এটা আপনি এই ইন্ডাকশন কুকারের সাথে ফ্রি পাবেন। এটার মূলত কাজ হলো যে ম্যাগনেটিকগুলিতে চুম্বক ধরে এমন স্টিল জাতীয় যে জিনিসগুলি আছে সেইটা বোঝানোর জন্যই আপনার এটা ফ্রি দেওয়া হয়েছে। এই শ্রেণীর পাতিলগুলি ছাড়া অন্য কোনো ধরনের পাতিল এই ইন্ডাকশন কুকারে ব্যবহার হবে না, অর্থাৎ ম্যাগনেটিক ধরে এরকম কোনো স্টিল বা অ্যাসেসের পাতিলই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ইন্ডাকশন কুকারে আপনার সব শ্রেণীর পাতিল ইউজ করতে পারবেন না, এটা একটা নির্দিষ্ট পাতিল ইউজ করতে পারবেন। ইনফ্রারেডে দেখা গেল সব শ্রেণীর পাতিল আপনি ইউজ করতে পারছেন, কিন্তু ইন্ডাকশনে আপনি সব শ্রেণীর পাতিল ইউজ করতে পারছেন না। কিন্তু যে সব অ্যাসেস স্টিলগুলিতে ম্যাগনেটিক ধরে সেই শ্রেণীর পাতিল আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, ইন্ডাকশনেরও সার্ভিস ওয়ারেন্টি 1 বছর, এবং বাংলাদেশের যে কোনো বেস্ট বাই শোরুম ভিশন শোরুমে আপনি এই ইন্ডাকশন কুকারটি পাবেন। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে আমি ইনফ্রারেড এবং ইন্ডাকশন চুলার কিছু মৌলিক পার্থক্য সম্পর্কে তথ্য দিলাম। এটার মূলত পার্থক্যগুলি হচ্ছে এটা, সেটা হলো ম্যাগনেটিক ধরে এই ধরনের অ্যাসেস কিংবা স্টিলের পাতিলটাই ইন্ডাকশন কুকারে ব্যবহার করবেন, আর ইনফ্রারেডে আপনি যে কোনো ধরনের পাতিলই ব্যবহার করতে পারবেন। আর এটার আরেকটি বিষয় হলো এটা যতক্ষণ পর্যন্ত আপনি এই পাতিলটা না বসাবেন ইন্ডাকশনে ততক্ষণ পর্যন্ত এটা হিট হবে না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে এই দুইটার বিশেষ কোনো পার্থক্য নেই, জাস্ট মৌলিক কিছু পার্থক্য, সেই পার্থক্যটুকুই আপনাদেরকে বোঝালাম। এটাই সব শ্রেণীর পাতিল ইউজ করতে পারবেন ইনফ্রারেডে, আর ইন্ডাকশনে সব শ্রেণীর পাতিল ইউজ করতে পারবেন না। ভিউয়ার্স, দুটোই অত্যন্ত ভালো মানের কুকার, আপনি এগুলো আরএফএলের বেস্ট বাই কিংবা আরএফএলের ভিশনে অবশ্যই এই প্রোডাক্টগুলি পাবেন। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনার যদি কোনো জরুরি তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে ফিডব্যাক সাথে সাথে পাঠিয়ে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।